এই প্রশ্ন আমরা আগেও ইসলাম এসেনশিয়ালস আসলে বলেছি আনসার এভাবে, আপনার মনে জি আছে? জি জি এই ব্যাপারে দুই ধরনের মতামত আছে। আমি গত সপ্তাহে ভেরি মানে ফরচুনেট যে এটা আমি আমার এই লেভেল মানে সিক্স ফর্মের ছেলেদেরকে আমি এটা পড়াইছি, এই বিষয়টা, অর্গান ডোনেশনের বিষয়টা আমরা স্টাডি করছি এটা ছেলেদেরকে নিয়েও আসলে। এখন তো সর্বত্র ডিবেটও হচ্ছে, ইসলাম চ্যানেল এটা তো নিয়ে ডিবেট আমরা হচ্ছে। এটা মানে ই যেটা আর কি একাডেমিক স্টাডি এটার উপরে আমরা করেছি। আচ্ছা তো একাডেমিক স্টাডি করে আমাদের মানে যেটা মতামত সেটা হলো যে স্বাভাবিকভাবে যদি কোনো ডিসপারেট সিচুয়েশন হয় তখন এমতো অবস্থায় অর্গান ডোনেট করা যেতে পারে, বিশেষ করে জীবিত অবস্থায় এমন অর্গান ডোনেট করা যেটা যদি ডোনেট করা হয় তাহলে স্বাভাবিক লাইফে এটা আপনাকে হ্যাম্পার করবে না। ফর এক্সাম্পল, কিডনি একটা দিলে আরেকটা দিয়ে মানুষ চলতে পারে, এবং একজন এক্সপার্ট রিলায়েবল ডক্টর এই ডিসিশন দিতে হবে, এই তিনটা শর্ত, এবং শুধুমাত্র এক্সট্রিম সিচুয়েশন যখন তখন শুধুমাত্র এটা করা যাবে। স্টিল এক গ্রুপ ওলামায়ে কেরামের মতামত রয়েছে যে এটা করা ঠিক হবে না, কারণ আমাদের বডির মালিক আমরা নিজেরা না, আমরা মালিক হলেন আল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহর কাছে, আমরা একজনের জিনিস আরেকজনকে কেন দিব। এই মতামত এক গ্রুপ ওলামায়ে কেরামের আছে। আরেক গ্রুপ ওলামায়ে কেরামের মতামত হলো যে এটা তো আসলে আমরা এটা নিয়ে বিজনেস করতেছি না। সব ওলামায়ে কেরাম একমত যদি কেউ অর্গান বিক্রি করে, সেল করে, ইটস নট জায়েজ, এটা জায়েজ হবে না। কিন্তু ডোনেট যদি করে তাহলে দুইজনের জীবন চলতে পারে দুটো কিডনি দিয়ে, অথবা এমন যদি হয় যে মানুষ মরে যাওয়ার পরে মরণোত্তর যেটা দেওয়া হয়, যেমন কোনো সার্টেন অর্গান যদি কিডনি হোক, হার্ট হোক, বা আই হোক, চোখ হোক, যেটাই হোক না কেন, তাহলে নিজের আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো ডিসপারেট সিচুয়েশনে কেউ থাকতে পারে যার এটা কাজে লাগবে। আর এরপরে সব থেকে বড় আর্গুমেন্ট ওলামায়ে কেরামের যে আমি নিজে যদি এই সিচুয়েশনে হইতাম আমিও তো এক্সপেক্ট করতাম আমাকে একজন হেল্প করুক, তাহলে অন্যজন যদি এই সিচুয়েশনে থাকে তাহলে আমি কেন তাকে হেল্প করব না। এবং ইউকেতে বর্তমানে এরকম অর্গান ট্রান্সপ্লান্টের জন্য অপেক্ষা করতেছে এরকম রোগীর সংখ্যা হলো ওভার 10,000। ওভার 10,000 মানুষ হসপিটালে অর্গানের জন্য অপেক্ষা করতেছেন। এই জন্য কনক্লুশন হলো যদি এটা আপনার মায়ের ব্যাপার হয়, এক্সট্রিম সিচুয়েশন হয়, তাহলে ওলামায়ে কেরামের যে মানে একটা বেসিক প্রিন্সিপাল আদ দরুরাতু তুবিহুল মাহজুরাত, যে এক্সট্রিম নেসেসিটি ওভার রুল প্রোহিবিশন, এক্সট্রিম নেসেসিটি ওভার রুল প্রোহিবিশন, যে যদি খুব সিচুয়েশনটা এক্সট্রিম হয় তাহলে কোনো হারাম জিনিসও অনেক সময় হালাল হয়ে যেতে পারে। এরকম সিচুয়েশনে যদি এটা আপনার মায়ের ব্যাপার হয় আপনি এই ডিসিশন যদি সাহস করেন আল্লাহর উপর ভরসা করে এটা নিতে পারেন। আল্লাহ আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। শেখ মাদান, এখানে আরেকটা সম্পর্ক প্রশ্ন হতে পারে, যারা মনে করেন ডোনেশন করলেন কিন্তু এখন করলেন না, মারা যাওয়ার পরে তার ডোনেট হবে। যেমন আমি আমার কিডনিটা এখন আমি মানে ডোনেশন ডোনেট কার্ডে সিগনেচার করে আমি একটা ফাউন্ডেশনে দিয়ে গেলাম, আমি জানি না তারা কোথায় দেবে, কিন্তু আমি একটা ফাউন্ডেশনে দিয়ে গেলাম এবং তারা কি এটা বিক্রি করবে কি না বা কার জায়গায় এটা কোন জায়গায় কাজে লাগাবে সেটা আমি জানি না, কিন্তু কিন্তু কোনো ফাউন্ডেশনের সংগঠনে কিন্তু ডোনেট করার ব্যাপারে ইসলাম কি বলছে? ডোনেট করলে পরে স্টিল এ গ্রুপ অফ স্কলার বলতেছেন এটা জায়েজ হবে, তবে উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, যেমন এমন অর্গান হতে হবে, যেমন সেক্সুয়াল অর্গানকে ই করা ডোনেট করা এটা জায়েজ হবে না। এরপর অন্যান্য অর্গানের ব্যাপারে টার্মস অ্যান্ড উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন মানে রেসপেক্টেড ওয়েতে জানে এটাকে ইউজ করা হয়, এরকম টার্মস এবং কন্ডিশন যদি মেক শিওর করা হয় তখন এটা করা যাবে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিষয় নিয়ে আমরা অনেকবার কথা বলেছি ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠান থেকে, যে আসলে অর্গান ডোনেশনের ব্যাপারে ইসলাম কী বলছে। তারপরে আমাদের ভাই তিনি প্রশ্ন করলেন এবং শেখ মাদানী উত্তর দিলেন। আশা করি আপনি উপকৃত হবেন এবং অন্যান্য দর্শকবৃন্দ যারা আগে মিস করেছেন তারাও। আমরা পরবর্তী কলার কাছে যাচ্ছি, দেখা যাক লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সিস্টার। হুজুর, আমার 2 মাসের একটা মেয়ে সন্তান, মাশাআল্লাহ, যে খুব অসুস্থ, লাবাস্ত হোক, খানে খাইয়া লগে লগে বমি হরি দেয়, খুব পেশানি মাঝে আছে, তাই লিয়া হসপিটাল করে দৌড়া দৌড়ি করা লাগে। কতদিন থেকে এলো অবস্থা বইন? ওয়ার 3 সপ্তাহ পর তো নে ওখানে অবস্থা হয়েছে। ডক্টরের কাছে গেছলেন কি দেখো তারা? হসপিটালও গেছি আর জিপির কাছে পয় লাগাইছিলাম, সে তারা হসপিটাল দিছে 1 সপ্তাহ ওখানে থাইরে রাখছে। হয়েছে তাইর ভিতর বাল্ব আছে যেটা উইক হয়ে গেছে বেশি, তাহলে খানি হজম হতে পারে না। বুকর দুধ দিলে একটু বমি কম হয়, তো বুকু বেশি দুধ পায় না, ড্রাই শুকাই গেছে,
বেশি দুধ দোয়া লাগিবা কোনো প্রসেস বা কোনো দোয়া আছে যেটা যদি বেশি দুধ থ্যাংক ইউ ভেরি মাচ বোন শেখ মাদানি খুইরা জীবন আমরা আপনার মেয়ের জন্য দোয়া করি, এত মাসুম বাচ্চা, বেবি বাচ্চা, আল্লাহ তাআলা যেন তার উপরে রহম করে, আল্লাহ তাআলা যেন খায়ে হজম করার, এবং এই যে তার বাল্ব উইক হয়ে গেছে আল্লাহ যেন এটাকে স্ট্রং করে দেয়। আমিন। আপনারা সবসময় যেটা করবেন যে আপনারা তো নিশ্চয়ই আয়াতুল কুরসি জানেন, সুরা বাকারার শেষ দুই আয়াত জানেন এবং সুরা নাহস এবং ফালাক জানেন, এটা তাকে আপনারা পড়ে ফু দিতে থাকবেন এবং তার খাবারের মধ্যেও আপনারা এটা পড়তে পারেন দুধের মাঝে, এবং এরকম করে আপনারা আমল করতে থাকেন, হয়তো আল্লাহ তাআলা মেয়ের উপরে রহম করবে, আপনাদের উপরে রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহ মেয়েটাকে ভালো করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য ধন্যবাদ বোন আমাদের কাছে ফোন করার জন্য, আসলে আমাদের খুব খারাপ লাগছে আপনার মেয়ের অবস্থা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শিফা আজিলা দান করেন, আমিন। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, দেখা যাক কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে সিস্টেম বলছে ট্রাই এগেইন, আমার মনে হয় দর্শকবৃন্দ ট্রাই করবেন যিনি ফোন করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে যারা ফোন করছেন। আমরা একটু ট্রাই করি যে আসলে আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে সুদৃঢ় রাখা, ভালো রাখা, সুন্দর রাখা, যেরকম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো ছিল। আমরা জানি যে রাসুলুল্লাহ আলাইহি সাল্লাতুসাল্লামের সাথে তার বাবা মার সম্পর্ক খুব ভালো ছিল, বিশেষ করে তার মা বাবা, যদিও তিনি হারিয়েছেন, বাবা হারিয়েছেন জন্মের আগে, মাকে শৈশবকালে হারিয়েছেন, কিন্তু এরকম একটা তো হাদিসে আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের কাছে মা হালেমা আসছিলেন, তিনি তার চাদর বিছিয়ে দিয়েছেন এবং সম্মান জানিয়েছেন। এ ধরনের আর কি ঘটনা আছে যে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের সাথে তার বাবা মার সম্পর্ক, চাচা চাচি ফুফা ফুফুদের সাথে খালা খালুদের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল? আসমা বিনতে আবি বকর, আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মদিনাতে এসেছে, তো আমার মা মুসলমান হয় নাই, এখনো মুশরিক, ওহিয়া মুশরিক হাদিসের মধ্যে এসে, আফা আসিলু, হ্যাঁ আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সিলিহা, ইয়েস ইউ হ্যাভ টু বি গুড টু হার, তুমি অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কারো মা বাবা সবার সঙ্গেই ভালো ব্যবহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, এমনকি যদি কারো মা বাবা অসুস্থ অবস্থায় থাকেন এবং জিহাদের ডাক এসেছে, আল্লাহ রসুল জানতে পেরেছেন যে তার মা বাবা অসুস্থ, আল্লাহ রসুল বলেছেন যে ফি হিমা ফাজাহিদ, তুমি গিয়ে তোমার মা বাবার খেদমত করো, এটাই তোমার জিহাদ। তার জিহাদের একটা অর্থ সেটাও দাঁড়ায় যে বাবা মার খেদমত করো, অবশ্যই অবশ্যই দাঁড়ায়, আল্লাহ রসুল ফি হিমা ফাজাহিদ, তাদের মধ্যে গিয়ে তুমি সেখানে গিয়ে জিহাদ করো। তার জিহাদ মানে শুধু ফাইটিং করা না, শুধু জিহাদ কোনো সময় জিহাদ মানে ফাইটিং না, জিহাদ মানে তো স্ট্রাগল করা, স্ট্রাইভ করা অল দ্য ওয়ে, ফাইটিং তো ইট মে কাম সামটাইম, মে নট কাম, জি ওকে, শুধু একটা অর্থ নেওয়া যেতে পারে না, এই জন্য তো ওই যার যেটা দরকার সে সেটা নেয়, যে যে যেখানে ব্লেম করতে চায় সেটা আর কি। শেখ মাদানি আসলে আমাদের একবারে সময় একবারে শেষ হয়ে গেছে, আমাদের নিউজ যাবে পরবর্তীতে, এবং এই বোন ছিলেন আমাদের শেষ করার, আজকে আমরা এতটুকুই করছি, আগামী অনুষ্ঠানে আমরা বাকিটুকু করবো। অসংখ্য ধন্যবাদ আপনার আলোচনার জন্য, আপনাকে অনেক শুকরিয়া, ভালো থাকবেন, কংগ্রাচুলেশন টু পাস ইউর ড্রাইভিং টেস্ট, জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ দর্শক মিত্র যারা আমাদের সাথে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমাদের অনুষ্ঠান দেখেছেন, যারা আমাদের জন্য দোয়া করেন প্রতিনিয়ত, আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন সুখে সালামতের সাথে আফিয়তের সাথে রাখেন। আজকের আমিন আজকের মতো এখানে শেষ করছি, আগামী শুক্রবারে একই বিষয় নিয়ে, আত্মীয়তার সম্পর্ক এবং ইসলামী বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আখেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।